হায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমি একটি গল্প শেয়ার করতে চাই আপনাদের সাথে রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারে হিজড়ি মাসের নবম মাস হয় এই মাসে মুসলিমদের দিনের সময় অনেকটা পরিবর্তিত হয় এবং খাদ্যদ্রব্য প্রাপ্তির সময়ও পরিবর্তিত হয় সামাজিক অবস্থার পরিবর্তনের ফলে খাদ্যদ্রব্য সরবরাহকারী কোম্পানি সমূহ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করতে পারে এছাড়াও একটি অস্থির বাজারে সরবরাহকারী সমূহ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করতে পারে যখন খাদ্যদ্রব্যের পরিমাণ কম হয় এবং কেউ তা কেনাকাটায় না করে একটি সমাজে যখন খাদ্যদ্রব্য কম হয় তখন কিছু করণীয় হতে পারে যেন খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি না হয় কিছু করণীয় হতে পারে যেমন খাদ্যদ্রব্যের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এলাকায় সরবরাহ করা মূল্য নিয়ন্ত্রণ করা খাদ্যদ্রব্য উন্নয়নে সবার সহায়তা করা